এটা আমরা ফুলবাড়ি বাজার আর দিনাজপুর সদরের মাঝামাঝি মোহনপুর বাজারের পাশে যে রাবার ড্যামটা আছে সেই রাবার ড্যামে আসছি দেখতে। এখানে রাবার ড্যামে জলপ্রপাত আছে, নিচে দেখেন এখানে জলপ্রপাত পানির স্রোত, আমি দেখাচ্ছি আপনাদের। সবাই নিচে নামছে জলপ্রপাতে, এই যে দেখুন জলপ্রপাত পানির স্রোত যাচ্ছে। কি সুন্দর দৃশ্য পানির স্রোত। এটা হচ্ছে আপনার মোহনপুর বাজারের পাশে যে ব্রিজটা আছে মোহনপুরের, সেই ব্রিজে আমি নির্ভয় থেকে সকালবেলা ঠাকুরগাঁ গেছি, ঠাকুরগাঁ থেকে স্বপ্নপুরীর উদ্দেশ্যে, এবং স্বপ্নপুরী দেখার পরে গেছি আমি দেখলাম আমরা যে কয়লার খনি, যেটা দিনাজপুরে কয়লার খনি বড়পুকুরিয়া কয়লার খনি, ওখান থেকে এই এখন রাবার ড্যামে আসলাম। এটা হচ্ছে মোহনপুর ব্রিজ, মোহনপুর বাজারের পাশে যে ব্রিজটা। এখন বেলা ডুবতেছে, বেলা ডুবু অবস্থায় পানির যে স্রোত দেখুন কি সুন্দর পানির স্রোত। এখন বেলা ডুবতেছে, সন্ধ্যা হচ্ছে, সন্ধ্যার মুহূর্তকালীন ছবি। আমার সাথে যারা আসছে তারা নিচে নামছে, ওই যে নিচে আমার সাথে আসছে, আমি নিচে নামব না এখন, দেখি। এই এখন আমি সেই ব্রিজের নিচে নামলাম, ব্রিজের নিচে আসলে আজকে লং জার্নি হচ্ছে আমাদের, কিন্তু পথে যাইতে যে সব জায়গা ভালো লাগে সেসব জায়গায় আমরা ব্রেক করতেছি। এই যে শব্দ শুনতেছেন পানির শব্দ, এই যে পানির স্রোত জলপ্রপাত, আমি আসলে কি বলবো, জুতা পরে আসা যাচ্ছে না, তবু আসলাম পানির স্রোত। কি সুন্দর জায়গা পানির স্রোত। এ মোটর সাইকেল এখন ওইদিকে রাখা আছে রে, মোটর সাইকেলটা দেখা যায় না মাথার, আর একটু আগে রাখলে হয়তো, যাই হোক নামি পড়ছি। যেহেতু সুন্দর পানির স্রোত, আমার সাথে আরো দুজন আসছে, সুজা ভাস্তা। এই যে আমরা জলপ্রপাতের নিচে নামছি, পানির স্রোত দেখেন আপনারা দেখতে পাচ্ছেন, পানির স্রোত সুন্দর পানির স্রোত। আমার সাথে দেখেন মোবাইল পড়ে যাবে রে, সাবধান। হচ্ছে মোহনপুর বাজারের পাশে যে ব্রিজটা আছে মোহনপুর এলাকা,
আপনার মানে দিনাজপুর সদর থানা আর ফুলবাড়ি বাজার মানে থানার মাঝামাঝি এসে আসছি আমরা। এখানে নামছি মানে এখন দিনাজপুর ঢুকবো, সেই দিনাজপুর ঢোকার পথে এই জলপ্রপাত দেখতে পেয়ে আমরা নামছি। এখানে যারা আসবে তাদের ভালো লাগবে। দেখতে পাচ্ছেন পানি ভাই, পানি দেখিস আমাকে। এই আমি চলে যাচ্ছি রাস্তায়, গাড়ি আছে ওইখানে। আমার তো সমস্যা রাস্তা পার হতে, বড় পুকুরিয়া থেকে আসছি আমরা কয়লা খনি দেখার পর। এখানে রাবার ড্যাম দেখতে আসছি, রাবার ড্যামের নিচে আছে আপনার জলপ্রপাত, পানির স্রোত সেখানে। আর হোক, পানি বড় হইলেও তো কী হলো। এই সেই রাবার ড্যাম, এখানে অনেক দর্শনার্থী আসে দর্শন করতে। যারা যারাই আসবে তাদেরকে ভালো লাগবে। এইটা এটা হচ্ছে মোহনপুর এলাকা, মোহনপুর বাজারের যে ব্রিজটা আছে, ব্রিজের নিচে জলপ্রপাত। এটা আছে আপনার দিনাজপুর সদর থেকে আপনার ফুলবাড়ি যাইতে যে রাস্তাটা মাঝামাঝি, এখানে এই মোহনপুর ব্রিজ, তার নিচে আছে এই জলপ্রপাত। এখানে এটাকে নাম বলা হয়েছে রাবার ড্যাম। আমরা তিনজন আসছি, আমরা আজকে স্বাধীন দিনাজপুর জেলার দর্শনীয় স্থানগুলো ঘোরার জন্য বের হয়েছি। তো এখন আমরা আবার বাইক স্টার্ট দেব, এবার দিনাজপুর সদরে ঢুকবো। ওখান থেকে ঠাকুরগাঁও, ঠাকুরগাঁওতে ওদেরকে নামে দিয়ে আমি তারপর যাবো নীলফামারী। সো বাই বাই বন্ধুরা।